রতন বাবু বলছিলেন যে মাস্ক পরার জন্য আমাদের কাছে ঘরে আছে, এখন আমাদের ভয় হয় না, কারণ আমাদের ঘরে স্যানিটাইজার আছে, মাস্কও আছে, আমাদের আশপাশের পিএসসি সেন্টারের মধ্যে অক্সিমিটার আছে, আমাদের জিবি হসপিটালে অক্সিজেন বেড আছে, ভেন্টিলেটর আছে, করোনার সঙ্গে মোকাবেলা করার জন্য সমস্ত ঔষধপত্রাদি সাব সেন্টারগুলোর মধ্যেও পৌঁছে গেছে, কিন্তু এই করোনা থেকে কে বের করেছে, কি কারণ হয়েছে? আজকে যে খাচ্ছি পূজাতে বড় মাত্রায় জনসমাগম হচ্ছে, কাল রাত দুটো পর্যন্ত লোক শুধু মেলাতে আসছে, লাখো লোক এই সমাগমে পৌঁছে যাচ্ছে, কিন্তু তার আগে দুইবার পৌঁছতে পারেনি, কারণ করোনা ছিল। এই করোনাকে যদি বিতাড়িত কেউ করেছে তো নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার সেই দিশাতে কাজ করে কোভিডের ইঞ্জেকশন লাগিয়ে ভারতীয় কোম্পানির দ্বারা, স্বদেশী কোম্পানির দ্বারা ইঞ্জেকশন তৈরি করে যখন মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তখন গিয়ে মানুষ সেই করোনা থেকে মুক্তি পেয়ে আজকে এই খাচ্ছি মেলাতে লাখো লোকের লোক সমাগম হচ্ছে, ভক্তরা লোক সমাগম হচ্ছে। বন্ধুরা, নরেন্দ্র ভাই মোদীর জন্য